জায়গাগুলো হলি হাটহাজারি উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের 27 নম্বর ওয়ার্ড। খালদা নদীর পার জিন মেডি প্রতিনিধি ভাঙ্গিয়ারে খালদাল বুকুন মেডি ঘর বাড়ি বিলীন জারগি 20-25 দিনই প্রায় 30 কান ঘর ভাঙ্গিয়ারে খালদার বুকুন মেডি যাইরে বিলীন গিয়ে আরো প্রায় শতাধিক ঘর ভাঙ্গিবের ফত এডে খালদার ফারন মেডি স্থানীয় মানুষ হলর দুঃখুর শেষ নাই। আরে এখন আমার জল দেখুলো আরা রোদ্র বেরে বের করেছেন সরকারে দেহানি আরা 200 ঘর উড়ি গেছে এই মাসে ভুতুর কত শুক্রবারে আগে শুক্রবারে 4 ঘর 5 ঘর অক্ষবারে ভাঙে গেছে ভাঙে গো তো এর এখন আমার দি আরার যে এখন বেরে বের করেছে পান সরকারে অন্ধন দিয়ে আরার ঘর দুয়ার বিয়াগে বাড়ি ঘর ভাঙে নিয়ে গই ইহনর ফরদি আরা এখন থাকি যে থাম্বুটা খাই তাই হনর ফরদি এখন আর আর কোনো সারা নাই আর এই গরিব নবারি নবারি মানে আর খাদ্য কিছু না খাওয়া সরু কিনে নবারি খনে কিছু করি নবারি এখন আর নদীর ভাঙ্গায় আর আর বিচ্ছিন্ন করি বলি জারার ঘর বাড়ি ভাঙে গেছি ইতারার এককান দাবি আহারার ঘর দূরত্ব ভাঙে গেছি তারার ঘর হালদা ফারুন মধ্যে আছে অন্তত ইতারার ঘর গিনল সরকারে যেন রক্ষা করে এবং যারা হস্টন মধ্যে আছে তারারে ত্রাণ দিয়ক আশ্রয় দিয়ক যেভাবে হোক সরকার যেন ইতারারে সহযোগিতা করে অনেক ঘর ভাঙে গেছি তারারে আশ্রয় দিন না পারে কারণ আর তেমন আশ্রয় কেন্দ্র নাই আর চেয়ারম্যানের জানায় বর্তমানে 30-35 ঘর গেই গো আরও এখন তিনজন চারিয়ান কবস্থান এবং তিনজন মসজিদ একখান স্কুল বাঙ্গার পথে যদি সরকার আছে আবেদন করছিম অনুরোধ করছিম যে আর কোনো অনুদান দেয় মতো আর হালদার বেরিবানোর আর মন্ত্রী মহোদয়ের অনুরোধ করছিম যে আর হালদা বেরিবান নাম দেন তাড়াতাড়ি কাছ হয়ে পানি 7 নম্বর 8 নম্বরের মানে 7 নম্বরের মাঝামাঝি 8 নম্বরের এই পূর্ব পাশে প্রায় মাসখানেক আগো আরও মনে হয় শত 150 ফুরি বেড়াছিল ওই খেলা গাছ কলা গাছ জিনিস দেখা যায় এই পাশে এই 2010 দিনের ভুতুরে এই বৃষ্টিপাত হওয়ার পরে 10 দিনের ভুতুরে এই ভাঙ্গিরে নইলে প্রায় 250 কান ঘর এখন ইতুন গিয়ে গই আয় এখন সরজমিনে তালাশি করে আছে আর জি আর কিছু নাই ব্যক্তি দুঃসত এখন আরও সরকারের সহযোগিতা কামনা করি মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করি আর জেলা উপজেলা পরিষদের ব্যক্তির সহযোগিতা কামনা করি পুরো নাঙ্গলমোড়া এখন হলদা নদীর বেরি বান্ধর লগে আর একখান এনেকখান হলদা নদীর বেরি বান্ধর আছি এই দৈনাকতি শিবতলি উত্তর ডাকতি গুয়ন মধ্যে আর এনেকখান জায়গা বসবাস করি আর এটা এরকম উন্নয়ন ওখানে খাস হই বলে আমার মনে হয় নয় আয় এত হাঁদা খাঁদি করি জিএন পারি রি রানির দীর আয় বিয়াক কোনো কি প্রতিশ্রুতি কামনা করি বিয়াক কোনো সহযোগিতা চায় দর্শক আয় যে প্রান্ত দাঁড়িয়ে আছি হয়তো 10-15 দিন আগে ইনমিটি ঘর আছে এখন দুধু মরুভূমি মানে হালদার হয়তো আরো চতুর্দিকে ঈদ উদযাপন করি পরিবার যারা খালদা নদী ভাঙি ফেলি তারা মানবতার জীবন যাপন করে। সর্বোচ্চ সুরক্ষা AKS